وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله شرم كرون ওই সময়কে যখন আমি বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার নিলাম তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না وبالوالدين إحسانا আর এই অঙ্গীকার নিলাম যে পিতা মাতার প্রতি তোমরা সদাচরণ করবে এক নাম্বার আল্লাহর হকের আলোচনা আল্লাহ করলেন পরে বান্দার হকের আলোচনা করলেন বান্দার হকের মধ্যে আল্লাহ সবচেয়ে গুরুত্ব দিয়ে প্রথমে আলোচনা করেছেন পিতা মাতার হক সম্পর্কে তো প্রথমে বললেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আপনার রব ফয়সালা করেছেন হে মানুষ তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না পিতা মাতার প্রতি তোমরা সদাচরণ করবে এই ফয়সালা আল্লাহ করেছেন তো এক নম্বরে বললেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আমাদের অনেকের নাম মুসলমান আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল কুদ্দুস আব্দুল সাত্তার নাম বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম কুলসুমা রহিমা ইত্যাদি মুসলমান নাম সেই হিসাবে আমরা জানি যে আমরা মুসলমান কিন্তু মাজারে সিজদা দিই তাহলে একজনের নাম মুসলমান কিন্তু আপনি কোনো মানুষের কাছে সে পায়ে সিজদা দিলেন মাজারে সিজদা দিলেন এটা তো আপনি আল্লাহর সাথে শিরিক করলেন এটা কি হয় আল্লাহর সাথে শিরিক করা হয় ইবনে মাজা হাদিসের কিতাব 1853 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন শাম দেশে গেলেন শাম দেশ থেকে যখন তিনি আসলেন لما قدم معاذ من الشام سجد للنبي صلى الله عليه وسلم معاذ رضي الله تعالى عنه شام دشت থেকে আসলেন আয়েশা নবীজির সিজদা দিছে نعوذ بالله নবীজির সিজদা দিছে নবীজি বললেন মা হাজা ইয়া মুআজ মুআজ তুমি এটা কি করলা মুআজ ইবনে জাবাল বলেন আতাইতুশ্শাম ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম ইয়া রাসূলুল্লাহ আমি শাম দেশে গেলাম সেখানে যাওয়ার পর দেখলাম তারা তাদের ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতাদেরকে সিজদা দেয় নাউযু বিল্লাহ فوددت في نفسي أن نفعل بكذاك يا رسول الله আমি যখন দেখলাম তারা তাদের ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতাদেরকে সিজদা দেয় আমি মনে মনে বললাম মদিনায় আসার পর আমিও আপনাকে সিজদা দিব কারণ ওই নেতা যদি সিজদা পাওয়ার যোগ্য হয় আপনি কেন হবেন না তাই আমি আপনাকে সিজদা দিলাম নবীজি বললেন ফালা তাফালু মুআজ কশিনকালেও এমন কাজ করবা না দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মখলুক এই জগতেও যিনি শ্রেষ্ঠ পরের জগতেও যিনি শ্রেষ্ঠ তিনি বলেন এই কাজ কখনো করবা না আল্লাহর পর শ্রেষ্ঠ মখলুককে যদি সেজদা দেওয়া হারাম হয় তাহলে দুনিয়ার অন্য কোন পীর বুজুর্গ মুহাদ্দিস শাইখুল হাদিস যত বড় বলেন তাদেরকে সেজদা দেওয়া হারাম নবীরে সেজদা দেওয়া হারাম তো অন্য কাউকে সেজদা দেওয়ার প্রশ্নই আসে না সাহাবীর নাম কি যিনি সেজদা দিয়েছিলেন মুআজ এই নামটা মনে রাখবেন নবী ডাইরেক্ট নিষেধ করছেন আরেকজন সাহাবীর নাম মনে রাখবেন কাইস ইবনে সাদ পুরাটা মনে রাখা দরকার নাই একটুক মনে রাখলে হবে কাইস বলেন কি নাম আবু দাউদ শরীফের 2140 নম্বর হাদিসের বর্ণনা 2140 قيس رضي الله تعالى عنه بولن أتيت الحيرة
আমি হীরা প্রদেশে গেলাম, কুফার একটা এলাকার নাম হীরা। হীরা যাওয়ার পর ফারাইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিল্লাহুম, আমি দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। ফাকুলতু ওয়া রাসূলুল্লাহি আহাক্কু আই ইউসজাদালা, নেতা যদি সিজদা পাওয়ার যোগ্য হয় তাহলে আল্লাহর রাসূল সবচাইতে সিজদা পাওয়ার বেশি হকদার। ঠিকই তো, কোন মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য হয় তো সবচেয়ে বেশি যোগ্য কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাইস ইবনে সাদ বলেন ফাতাইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীর কাছে আসলাম, আসার পর আল্লাহ নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি কুফার হীরা নগরীতে গেলাম, যাওয়ার পর আমি দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। فأنت يا رسول الله أحق أن نسجد لك, يا رسول الله আপনি তো সিজদা পাওয়ার বেশি হকদার, তাই আমি এখন আপনাকে সিজদা দিতে চাই। নাউযু বিল্লাহ। নবীজি কি বলে দেখেন? নবীজি বললেন আরাইতা লাউ মাররতা বিকবরি, শোনো তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাও, আকুনতা তাসজুদু লাহু, আমার কবরকে কি তুমি সিজদা করবা? নবীজি কি তখন কবরে না দুনিয়াতে? নবীজি বললেন আমার ইন্তেকালের পর আমি যখন কবরে থাকবো, আমার কবরের পাশ দিয়ে যখন যাও, তুমি কি আমার কবরকে সিজদা করবা? কয়েস ইবনে সাদ জবাব দেলা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কবরকে সিজদা করব না। নবীজি বললেন যেমনি ভাবে আমার কবরকে সিজদা করবা না, তেমনি ভাবে আমি জীবদ্দশাও আমাকে কখনো সিজদা করবা না। এই হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে যায় পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কবর, ওই কবরকেও সেজদা দেওয়া হারাম, আর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তাকেও সেজদা দেওয়া হারাম। অতএব কোনো পীর ফকির তাদেরকেও সেজদা দেওয়া হারাম, তাদের কবর মাজারেও সেজদা দেওয়া হারাম। এটা বুঝে আসছে? এটা কি দলিল সহ বুঝে আসছে না দলিল ছাড়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার কবরকেও সেজদা দিবা না, আমাকেও সিজদা দিবা না। তো এটা আল্লাহ বলছেন, এক নাম্বার আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করবা না। সূরা বনী ইসরাঈলের 23 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আপনার রব এই ফয়সালা করেছেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার আনুগত্য করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতা মাতার দুইজনের একজন অথবা উভয়ে যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, তাদেরকে উফ শব্দটাও বলবা না, তাদেরকে ধমক দিবা না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, এই আওয়াজ কমান, বারবার সমস্যা হচ্ছে কেন? তাদের সাথে নম্র ভাষায় কথা বলবা, নম্র আচরণ করবা, কোমল ভাবে কথা বলবা। ওয়াকফিদ লাহুমা জানা হাজ্জুল্লি মিনার রহমা, মা বাবার সামনে রহমতের ডানা বিছিয়ে দিবা। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর তুমি দোয়া করবা আমার রব যেমনিভাবে আমার পিতা মাতা আমাকে শৈশবে লালন পালন করেছেন, তেমনিভাবে আপনি তাদের প্রতি দয়া করেন যেমনিভাবে তারা আমার প্রতি শৈশবে লালন পালন করেছেন। পিতা মাতার প্রতি আল্লাহ আমাদের সকলকে সৎ আচরণ করার তৌফিক দান করেন। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তো এক নাম্বার আল্লাহর হক, দ্বিতীয় নাম্বারে বললেন পিতা মাতার হক মানে বান্দার হক। সহিহ বুখারীর বর্ণনা 5970 নাম্বার হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল সালতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, নবীজিকে আমি প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে বেশি পছন্দনীয়? নবীজি জবাব দিলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া।
সাহাবী প্রশ্ন করলেন সুম্মা আইউনের পর কোনটা নবীজি বললেন বিররুল ওয়ালিদাইন পিতামাতার সেবা করা পিতামাতার প্রতি সৎ আচরণ করা নবীজি বললেন সুম্মা আইউন এর পর কোনটা সাহাবী বললেন এর পর কোনটা নবী বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা তিনটার মধ্যে দুই নাম্বারটা পিতামাতার প্রতি সৎ আচরণ করা আল্লাহ আমাদের সকলকে পিতামাতার প্রতি সৎ আচরণ করার তৌফিক দান করেন আমিন যুবক ভাই যারা আছেন এখন আপনাদের দায়িত্ব কর্তব্য আপনাদের বুড়া মা বাবা তাদের প্রতি আপনাদের খেয়াল রাখা এটা আপনাদের দায়িত্ব কর্তব্য সহি বুখারীর বর্ণনা 5971 নাম্বার হাদিসের বর্ণনা عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله تعالى عنه برنا بيتي الله رسول الكسي أشلين أشهر بربلن يا رسول الله من أحق الناس بحسن صحابتي يا رسول الله دنيا مدى أمار كسي شاب چايته بھالو ببهار پاور جگو كي নবীজি বললেন উম্মুকা তোমার মা তিনি আবার প্রশ্ন করলেন সুম্মা আইউনের পরকে নবীজি বললেন উম্মুকা তোমার মা তিনি আবার প্রশ্ন করলেন সুম্মা আইউনের পরকে নবী আবার বললেন উম্মুকা তোমার মা তিনি আবার প্রশ্ন করলেন তারপরকে নবীজি বললেন সুম্মা আবুকা তারপর তোমার বাবা মায়ের কথা কয়বার কেন মা এমন তিনটা কষ্ট পায় বাবা কখনোই তিন কষ্ট পায় না এক নাম্বার হামালাতু উম্মুহু কুরহা মা সন্তানকে পেটে কষ্ট করে ধারণ করে দুই নাম্বার ওয়াদাআতু কুরহা মা সন্তান প্রসব করার সময় কষ্ট সহ্য করে তিন নাম্বার হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা মা সন্তানকে দুধ পান করানোর কষ্ট পায় এক নাম্বার পেটে ধারণ করার কষ্ট দুই নাম্বার প্রসবের কষ্ট তিন নাম্বার দুধ পান করানোর কষ্ট এই তিন কষ্ট বাবা কখনো পায় না তাই নবী বললেন মা আবার বললেন মা আবার বললেন মা তিনবার মায়ের কথা বললেন একবার বললেন বাবার কথা এই হাদিসের মধ্যে প্রমাণ হয়ে যায় মা বাবা উভয়ের প্রতি সদাচরণ করা আল্লাহ আমাদের সকলকে পিতা মাতার প্রতি সদাচরণ করার তৌফিক দান করেন আমিন